জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমাদের ভাই হুমায়ুন কবির তায়েফ থেকে প্রশ্ন করেছেন যে আমরা ফরজ সালাতের পরে যে তাসবিহ পড়ি সেটা অনেকেই হাত দিয়ে বা আঙ্গুল দিয়ে গণনা করি, অন্যান্য সময় তাসবিহ পড়লে তাসবিহ দানা ব্যবহার করা যাবে কি না। জি না, ফরজ সালাতের পরে এবং অন্যান্য সময় উভয় বেলাতেই তাসবিহ দানা ব্যবহার করা যাবে না, কারণ এটা খেলাফুস সুন্নাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কৌলি এবং ফেয়ালি, অর্থাৎ তিনি নিজেও গণনা করেছেন হাত দিয়ে আঙ্গুল দিয়ে এবং আমাদেরকেও গণনা করতে বলেছেন। উভয় হাদিসই রয়েছে, দুটো ওয়ার্ডারই রয়েছে এবং এগুলো সহি হাদিস। যেমন আল্লাহ রসুল যে বলেছেন উসাইরা বিনতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, ক্বালাত ক্বালা লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عليكن بالتسبيح والتهليل والتقديس واقدن بالأنامل فإنهن مسؤولات مستنطقات ولا تغفلن فتنسين الرحمة। এই হাদিসটি তিরমিজিতে আছে 3583 নম্বর হাদিস, আবু দাউদে 1501 নম্বর হাদিস এবং ইমাম আলবানি হাদিসটাকে হাসান বলেছেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে না, ওয়াকিদনা বিল আনামিল, তোমরা আঙ্গুল দিয়ে গুনবে, এগুলোকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, তারা সাক্ষী দেবে। অন্য আরেকটা ফিআলি হাদিস যেটা, আন আব্দুল্লাহ ইবনে আমর আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল খাসলাতানি আও খাল্লাতানি লা ইউহাফিযু আলাইহিমা আব্দু মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ হুমা ইয়াসীরুন ওয়া মান ইয়ামালু বিহিমা ক্বালিলুন ইউসাববিহু ফি দুবরি কুল্লি সালাতিন আশরা ওয়া ইয়াহমুদু আশরা ওয়া ইউকাব্বিরু আশরা فذلك 50 و100 باللسان و1050 و100 في الميزان ويكبر 34 اذا اخذ مرجعه ويحمد 33 ويسبح 33 فذلك 100 باللسان و1000 في الميزان فلقد رايت رسول الله صلى الله عليه وسلم يعقدها بيده। حديث العباره আমাদের অনেকের উপকারে আসবে, যে তিরমিজির 3410 নম্বর হাদিস এটা, আবু দাউদের 5065 নম্বর হাদিস এবং ইবনে মাজার 926 নম্বর হাদিস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করতেছেন যে প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক সালাতের পরে 10 বার করে তাসবিহ পড়বে এবং আলহামদুলিল্লাহ পড়বে, সুবহানাল্লাহ পড়বে, আল্লাহু আকবার পড়বে। 30 হয় তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে 150 হচ্ছে এবং সওয়াবের বেলায় পাবে 1500, কারণ প্রত্যেকটা কাজ করলে 10টা করে নেকি দেওয়া হয়। 33 বারের হাদিস, সেটা অন্য আরেকটা হাদিস রয়েছে, আরো অনেকগুলো হাদিস রয়েছে। ওয়ায়ুকাব্বির 34 ইযা আখাযা মাজরাহু, ঘুমানোর সময় 34 বার আল্লাহু আকবার পড়বে এবং 33 বার আলহামদুলিল্লাহ পড়বে এবং 33 বার সুবহানাল্লাহ পড়বে, হলো 100, কিন্তু আমলনামায় লেখা হবে 10 গুণ 1000। তো আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলতেছেন, ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইয়াকিদুহা বিয়াদিহি, তিনি তার নিজ হাতে এগুলো গণনা করেছেন। কাজে আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করেছেন এবং তিনি দেখিয়েও দিয়ে গিয়েছেন, কাজেই এই হাদিসগুলো সহি, আমাদের তসবিহ দানা ব্যবহার করার কোনো অনুমতি নেই। এবং এই সমস্ত তসবিহ দানা আমি যতটুকু জানি হিন্দুদের পুঁথি পড়া ওগুলোর থেকে সাধারণত আমাদের সমাজে এসেছে। আর তসবিহ দানার আরেকটি কুফল হচ্ছে যে এগুলোর মাঝে রিয়া আসে, লোক দেখানো। আর ইসলামের বিধান হচ্ছে আপনার ইবাদতকে যত গোপন রাখতে পারেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর তসবিহ জানা জপলে দেখা যায় একরকম অলসতা বা একটি খামখেয়ালিপনা চলে আসে, মানুষের সাথে কথাবার্তা বলতেছে তসবিহ দানা টানতেছে, কারণ সব গোনা আছে, কয়টাতে সুবহানাল্লাহ পড়লো আর পড়লো না সেটা অনেক সময় খেয়াল করা যায় না। কাজে এই সমস্ত দৃষ্টিকোণ থেকে তসবিহ দানা আপনি নিজে যেরকম পড়বেন না, আপনার ময় মুরব্বী যারা আছে এলাকার বা সমাজে যে সমস্ত মানুষদের যারা আছে তাদেরকে আমরা নসিহত করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নত অনুযায়ী ইবাদত আদায় করার তৌফিক দান করুন, আমিন।